হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে কচি কুমড়োর তরকারি। তো চলো ঝটপট, দেরি না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখে নাও, পুঁই শাক নিয়ে নিয়েছি। এইভাবে কেটে বেশ ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে আমি পুঁই শাকগুলোকে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে অবশ্যই কচি কুমড়োর তরকারি, যেহেতু কচি কুমড়ো থাকবে, এটা পুরোটাই কচি, এই জন্য একেবারে আমি খোসাটা ছাড়াইনি, এইভাবেই কেটে নিয়ে নিয়েছি কচি কুমড়োটাকে। আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা বড় দেখে আলুকে, এইভাবে কেটে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলোকেও বেশ ভালোভাবে আমি কেটে চুলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখে নাও নিয়ে নিয়েছি আদা বাটা, আর নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। চলো এবার দেরি না করে ঝটপট বানানো স্টার্ট করে দিই। তো এখানে আমি দেখে নাও কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2-3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে বেশ ভালোভাবে একটু গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা চিরে দিয়ে দেবো, আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো পাঁচফোড়ন দিয়ে দেবো, আর পাঁচফোড়নটাকেও একটু ভালোভাবে ভেজে নেব। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি বেশ ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব। আলুগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, আর চিংড়ি মাছগুলো দিয়েও বেশ ভালোভাবে আমি ভেজে নেব। এরপর সব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কচি কুমড়োটা তুলে দেব, দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকেও কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও এই মুহূর্তে আমি দিয়ে দেবো, যাতে লঙ্কাগুলো বেশ ভালোভাবে একই সাথে বয়েলড হয়ে যায়। এরপর বেশ ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করার পরে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে সেদ্ধর জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও কচি কুমড়োটা আলুটা বেশ ভালোভাবে জল ছেড়ে দিয়েছে, আর বেশ ভালোভাবেই হালকা মতো নরম হয়ে গেছে। এরপর আমি পুঁই শাকগুলো এর মধ্যে তুলে দেব। পুঁই শাকটা অনেকটা পরিমাণে থাকায় এটার আমি এখন এই মুহূর্তে নাড়বো না, এটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পুঁই শাকগুলো একদম নরম হয়ে কমে আসে, যাতে আমার নাড়তে সুবিধা হয়। ওই জন্য আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য পুঁই শাকটাকে ঢেকে রাখবো, যাতে এটা নরম হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকনা তুলে দেখে নাও পুরো পুঁই শাকগুলো একদম জল ছেড়ে দিয়ে একদম কমে এসছে। এই মুহূর্তে নাড়াটা খুব ইজি হয়ে যায়, ওই জন্য আমি প্রথম অবস্থায় নাড়িনি। এবার বেশ ভালোভাবে কুমড়ো পুঁই শাকগুলোকে বেশ ভালোভাবে নেড়ে মিক্স করে নেব, যাতে লবণটা যেটা দিয়েছি সেটা ইভেনলি স্প্রেড হয়ে যায়। বেশ ভালোভাবে আমি মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব, বেটে রাখা আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে সব উপকরণগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে হালকা আঁচে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে।
সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নাও, সব পুঁই শাকগুলো বেশ ভালোভাবেই নরম নরম প্রায় হয়ে গেছে, কচি কুমড়োটাও নরম হয়ে গেছে, সব উপকরণগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর এইভাবেই আরও বেশ কিছুক্ষণ আমাকে এটা কষাতে হবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো চিনি অ্যাড করে দেব, দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেব। চিনিটা দিলে পরে বেশ ভালো একটা টেস্ট আসে, তো অল্প পরিমাণ মতো চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। তো এরপর এটাকে আমি বেশ ভালোভাবে মিক্স করে নেব, ভালোভাবে আর হালকা আঁচে এটাকে কষিয়ে কষিয়ে নিয়ে বানালে এটার টেস্ট আরও বেড়ে যায়। এরপর এর মধ্যে আমি লাস্টে ধনে পাতা কুচি দিয়ে দেব, দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে কচি কুমড়োর তরকারি রেডি। এটা তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে, বেশ অসাধারণ লাগে খেতে, নিশ্চয়ই ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা আমার প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার এইরকম ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান প্রথমেই পেয়ে যাওয়ার জন্য। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। বাই ফ্রেন্ডস।